সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। ওয়্যারলেস কমিউনিকেশন কি সেটা আগে জানতে হবে। ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা দেখা গেছে যে তারের ব্যবহার করি, কিন্তু ওইখানে আমি তারের ব্যবহার করব না, ঠিক আছে। তার বলতে ওয়্যার, অর্থাৎ ওয়্যারবিহীন যে সংযোগটা আমরা করতে চাচ্ছি, কিন্তু ওই ওয়্যারটা থাকবে না, কিন্তু ওই ওয়্যারের কাজটা পরিপূর্ণভাবে করবে, সেই প্রসেসটাকে আমরা বলে থাকি কি, ওয়্যারলেস বা তারবিহীন সংযোগ। তো এই তারবিহীন সংযোগের জন্য মাঝখানে আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের মিডিয়া, কমিউনিকেশন মিডিয়া বলে থাকি আমি এগুলোকে। সো কমিউনিকেশন মিডিয়া কী কী ব্যবহার করা হয়, যেরকম ধরনের আপনি চিন্তা করতে পারেন জিপিএসের কথা, জিএসএম, আরএফ, ব্লুটুথ, ওয়াইফাই। তো এর ভিতরে শর্ট রেঞ্জে খুব ভালো কাজ করে হচ্ছে ব্লুটুথ সেন্সর, এবং আমরা এই ভিডিও জুড়ে জানবো এই ব্লুটুথ সেন্সর সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে ফ্রেন্ড, আপনারা এখানে তিনটা ডিভাইস দেখতে পাচ্ছেন, যার ভিতরে সবথেকে বহুল পরিচিত ডিভাইস হচ্ছে স্মার্টফোন। এবং স্মার্টফোনের এখানটা দেখতে পাচ্ছেন একটা ব্লুটুথ আইকন। এটা কিন্তু শুধু আমার স্মার্টফোনে না, এটা সকলের স্মার্টফোনে আছে, কিন্তু আমরা এটার ব্যবহার এত পরিমাণে কমিয়ে দিয়েছি যে এখন এটার ব্যবহার প্রায় বলতে গেলে কি বিলুপ্ত প্রায়, তাই না। কিন্তু আমাদের এই ইলেকট্রনিক্স প্রজেক্ট বলেন বা অটোমেশন প্রজেক্ট বলেন, এই সমস্ত কাজে ব্লুটুথের আরও নতুন নতুন ব্যবহার দিন দিন শুধু বাড়ছে, ঠিক আছে। তার কারণে কি আমরা এই সেন্সরটাকেও ব্যবহার করব। তো এটা কেন এর কথায় পরে আসছে, যে আমাদের স্মার্টফোনের ব্লুটুথ সেন্সরটা কেন আপনাদের আবার একটু রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে আপনারা যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ সেন্সর বলা হয়। এটাকে আমরা আরডিনোর সাথে সরাসরি ইন্টারফেস করাতে পারি, মাইক্রোকন্ট্রোলারের সাথে সরাসরি ইন্টারফেস করানো যায়, ঠিক আছে। এবং এটাকে আমরা চাইলে কি আরও বিভিন্ন অপশনের সাথে ইন্টারফেস করাতে পারি, যেমন রাসবেরি পাই রয়েছে সেগুলোর সাথে ইন্টারফেস করানো যায়। তো এখন এটার বায়াসিং কি এবং এটার মডেল নাম্বার কি, মডেল নাম্বার হচ্ছে আপনার এই ব্লুটুথ সেন্সরটা বেশ কয়েকটা মডেলে পাবেন, যেমন হচ্ছে SC04, SC05, SC06। তো বর্তমানে বাংলাদেশে আমাদের বাজারে আপনারা SC05টাই পাবেন, 4 এবং 6 অ্যাভেলেবেল না, ঠিক আছে। তো যদি পান, 6টা হচ্ছে সবথেকে বেস্ট, আমি নিজে ইউজ করছি পার্সোনালি, যদি আপনারা পান SC06টা ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখন পাইনি বাজারে, কম টাকার মধ্যে এটা পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি। ওকে, তো এটা হচ্ছে সেন্সরের সামনের লোক, এটা হচ্ছে পিছনের লোক, এবং আপনারা যদি এটার পিছনেই দেখবেন সব কিছু লেখা থাকে, যেমন কোন পিনের কী কাজ সব কিছু লেখা আছে। যেমন এক নম্বর পিনটা হচ্ছে স্টেট, যদি এটার কোনো ব্যবহার এখন পর্যন্ত আমি করিনি, ঠিক আছে, যদি দরকার হয় আমি এটা সম্পর্কে আপনাদের এক্সপ্লেন করে দেবো। তারপরে রয়েছে 3.3 ভোল্টের, এটা হচ্ছে আমাদের আরএক্স পিন, তারপর এটা হচ্ছে টিএক্স পিন, তারপর এটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে প্লাস 5 ভোল্ট। বাস আমাদের এই চারটা পিনের এই বায়াসিং করতে হয়। সুতরাং আমরা প্রথম পিন, আমরা এই পাশের এই পিন এবং উপরের যে প্রথম পিনটা, এই দুইটা পিন আমরা বাদ দিয়েও চাইলে কাজ করতে পারি। ওকে, তো এই গেল আমাদের ব্লুটুথ সেন্সর। তারপরে এই সেন্সরটা অনেকে হয়তো চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না যে এটা একটু ব্যাপার কীরকম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ সেন্সর, আমরা যখন পিসির সাহায্যে ওয়্যারলেস করব ব্লুটুথের সাহায্যে, অর্থাৎ আমরা একটা পিসি থেকে সাপোজ আমাদের কিবোর্ডের একটা কমান্ড দিলাম, সাপোজ কিবোর্ডের এ বাটন প্রেস করব, আমাদের ঘরের ফ্যানটা চলতে শুরু করবে, লাইটটা জ্বলতে শুরু করবে, এরকম কোনো কিছু যদি আমরা করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের ব্লুটুথের সাহায্য নিতে হলে অবশ্যই এই সেন্সরটা দরকার পড়বে। যদি আপনার ল্যাপটপ হয় ওই ক্ষেত্রে তো কোনো কথাই নেই, ল্যাপটপের ভিতরে ব্লুটুথ সেন্সর থাকে, সো ওই ক্ষেত্রে আমরা অনেক ইজিলি ল্যাপটপের সাথে কানেকশন করতে পারবো। যেহেতু আমাদের অনেকের কাছে ল্যাপটপ থাকে না, সো আমরা ডেস্কটপ থেকেই করবো, সো তার জন্য আমাদের লাগবে এই সেন্সরটা। এখন আমরা সাপোজ আমাদের স্মার্টফোনে আমরা একটা অ্যাপস ইনস্টল করলাম, সেই অ্যাপসের সাহায্যে আমরা আমাদের আরডিনোর সাহায্য নিয়ে আমরা কি আমাদের ঘরের ফ্যান লাইটটাকে অন অফ করবো। তার কারণ কি, আমাদের স্মার্টফোন হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিটার হিসেবে কাজ করবে, তখন এই ব্লুটুথ সেন্সরটা কাজ করবে আমাদের ডাটা রিসিভার হিসেবে, ঠিক আছে। আবার যদি এই ব্লুটুথ সেন্সরের মাধ্যমে আমরা কোনো ডাটাকে ট্রান্সমিট করি, তখন আমাদের এই মোবাইল কাজ করবে আমাদের ডাটা রিসিভার হিসেবে। ঠিক একইভাবে যখন আমাদের পিসি থেকে আমরা কোনো কমান্ড নিব, তখন আমাদের পিসির ডাটা ট্রান্সমিটার হিসেবে কাজ করবে এ, আর রিসিভার হিসেবে কাজ করবে এ, এবং এর ডাটা চলে যাবে কি আমাদের আরডিনো অথবা মাইক্রোকন্ট্রোলারে, এবং সেখান থেকে কি আমরা আউটপুটে যে কোনো কিছু চাইলে কন্ট্রোল করতে পারি, হতে পারে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, যা খুশি তাই, তাই না। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্লুটুথ সেন্সর সম্পর্কে আপনাদের একদম A to Z এক্সপ্লেন করে দিলাম যে সেন্সরটা অ্যাকচুয়ালি কী। সো আমরা এটার বায়াসিং এবং প্রোগ্রামিং নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত বকবক শুনলেন, ঠিক আছে, কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন, তাতে আমার আগ্রহ বাড়ে, যাতে আপনাদের আরও নতুন নতুন জিনিস শিখাতে পারি। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।